কাস্টমার বেচারহাটের দিকে নেবে, তার উল্টো দিকে লোকেশন পিন করে দিয়েছে, দিয়ে এখানে লিখে দিয়েছে বেচারহাট, লোকেশনটা ঠিক করতে হবে না? টিএফ মেনু ব্লগে স্বাগত, কেমন? কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়লাম। আজকে এপ্রিল, মে মাসের 1 তারিখ। হ্যাঁ বাবরে, হাইওয়েতে কি জ্যাম রে, কি করতে এইদিকে ঢুকলাম? ফার্স্ট অর্ডার জানবিজ থেকে নিয়ে বেরোলাম, সেকেন্ড ইছালাবাদের দিকে আছে। রোদ, বৌদির অন্যা নিয়ে বেরিয়ে পড়েছে মনে হচ্ছে। গামছাটা বৌদির নাকি? বলছি গামছাটা বৌদির নাকি? বৌদির অন্যা টন্যা নিয়ে বেরিয়ে পড়ছ? KFC থেকে অর্ডার পড়লো, 4353। ওয়ালাদেরকে কনফার্ম করে দিই, অর্ডার পিক আপের আগেই বলে রেডি মারো, কিন্তু রেডির আগে রেডি হয়ে যায়। কেউ স্যার জোম্যাটো থেকে অর্ডার করার জন্য রেটিংটা অবশ্যই করে দেবো। পঞ্চব্যঞ্জন থেকে অর্ডার পড়লো, অর্ডারটা পিক আপ করতে চলে এলাম। এখানে একটা রাইডার অলরেডি আছে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ না, জল আছে, এক এক সময় থাকেন না, এইটাই জিজ্ঞাসা করলেন, এটাই বড় কথা। হ্যাঁ আপনার আপনার ভেরিফাইড লোকেশন না তো, যখনই ডেলিভারি বয় আসে না এইখানটাই লোকেশন দেখায়, সাদা বাড়ি যদি বলে না বুঝতে। আমি ওই জন্য বলছি যে মিস্ত্রি লেগে আছে, মিস্ত্রি কাজ হচ্ছে। রোদ যা দিয়েছে, শহর ফাঁকা ফাঁকা লাগছে। ঠিকই আছে, রোদের সময় যদি একে তো রোদ, তার উপর যদি আবার ট্রাফিক থাকে, মাথা গরম হয়ে যাবে। গরম আছে বলে লোকজন বেরোয়নি মার্কেটে। অর্ডার রেডি করে দিয়েছে, 0443। এটা দিবা, থ্যাংক ইউ ম্যাডাম, রেটিংটা অবশ্যই করে দেবেন। টেস্ট মি থেকে অর্ডার পড়লো, এটা DBC চ্যানেলের, ওখানে যাবে, লেখা আছে। অর্ডারটা পিক করে নিই। কাস্টমার বেচারহাটের দিকে নেবে, তার উল্টো দিকে লোকেশন পিন করে দিয়েছে, দিয়ে এখানে লিখে দিয়েছে বেচারহাট, লোকেশনটা ঠিক করতে হবে না? আমি মেসেজ করেছি, কাস্টমারও মেসেজ করেছে, এইখানে এইখানে লোকেশন ফেলেছে, আমি আছি এখানেই। আর কাস্টমার চাইছে ভুল লোকেশন থেকে ওনার লোকেশনে। কাস্টমার এটা, কাস্টমারের লোকেশন 7.8 কিলোমিটার যেতে হবে। কাস্টমার বলছে কোথায় আছেন, এক তো ভুল জায়গায় লোকেশন পিন করে দিয়েছে। আমাদের এই রোদেতে ভুল লোকেশনে গিয়ে ফিরতে আমাদের কত কষ্ট লাগে সেটা কাস্টমাররা বুঝবে না। কোথায় উল্টো দিকে লোকেশন ফেলে দিয়েছে, নেবে বেচারহাট HP পেট্রোল পাম্পের কাছে, আর লোকেশন ফেলেছে তেলিপুকুরে, সে ভেতর দিকে। কোথায় লোকেশন আর কোথায় লোকেশন পিন করে দিয়েছে। ইন্ডিয়ান অয়েল চলে এলাম, এখানে পার্টি অফিস। নবাব, আপনি অ্যাড্রেসটা ভুল লোকেশনে ফেলে দিয়েছেন। আপনি লিখেছেন বেচারহাট HP পেট্রোল পাম্প, কিন্তু ওলা উবের বুক করার সময় যেমন ড্রপ পিনটা সেট করতে হয় না, তেলিপুকুরে ফেলে দিয়েছে। এবার সবাই দিয়ে যান, তখন তুমি ঠিক করেছো, এখন ভুল করেছেন না? আমাদের হ্যারাসমেন্ট হয়ে যায় রোদেতে। হ্যাঁ একটু পিনটা দেখে করবেন, আমাদের লোকেশনই ম্যাপ দেখে আমি
ঠিক আছে, রেটিং করে দেবেন আপনি? হ্যাঁ রেটিং করে দেব। এবার অত দূর থেকে এবার ফিরে আসতেও তো ইয়ে হবে, এবার আমি আপনার কথা তো আসতে পারি না, আমাদের কোম্পানিকে আবার ফোন লাগাতে হবে। এনআইসিতে অর্ডার করলো পিসি রোড বাগান বাড়ি যাবে, কাছেই আছে অর্ডারটা। ওয়ান পয়েন্ট টু কিলোমিটার। রেটিং করে দেবেন অবশ্যই। যে অর্ডারটা টেস্টমি রেস্টুরেন্ট থেকে নিলাম ওটা ভুল লোকেশন কাস্টমার পিন করে দেয়, এক্সট্রা 3.6 কিলোমিটার যায়, ওখান থেকে আবার 7.8 কিলোমিটার, মানে মোটামুটি 11 কিলোমিটার ওর মতো রান হয়ে যায় টোটাল। আমাকে কোম্পানি পেয়ে দিয়েছে 57। আমি আবার টিকিট রেস করবো, দেখা যাক ক টাকা দেয়। 20 টাকা কি 30 টাকা দেবে, 20 টাকার বেশি দেবে না আমার মনে হয়। তো টোটাল 11 কিলোমিটারে 70 টাকা। রাইডারগুলো মরে যাবে, কাজ করবে এইভাবে কাজ করবে না। ঘর কা মুরগি ডাল বরাবর। অর্ডারটা দাও তো 6749 চিকেন শর্মার অর্ডার পড়েছে, দাও চিকেন শর্মা চিকেন বার্গার আছে। হ্যাঁ পুরোটাই বলছি তো, চিকেন শর্মা থেকে অর্ডার পড়লো, এটা নিয়ে যাবো এখন তমক জায়গাতে। কি লেখা আছে, কোটাল হাট ওলাই চণ্ডীতলা। আচ্ছা আমি তো বলি তো, আমি বলি না, আমার ভিডিও দেখো না, দেখছো কিরকম দাস হাসিও স্পন্সর করিয়ে নিচ্ছে, বলছে গপ করে দিয়ে দেবো। গোপ্রোর ব্যাটারিটা আবার চেঞ্জ করতে হবে, আবার খরচা। দেখা যাক কি করা যায়, আশা সুচ্ছে অর্ডার করেছে কোটাল হাটে, অর্ডারটা ডেলিভারি করলাম এটা NM চিকেন শর্মা থেকে নিয়ে। আর ওইখানে যেই বন্ধ করতে গেলাম গোপ্রো একদম হ্যাং মেরে গেল, পাওয়ার অফে যেয়ে আটকে গেছে, আর ব্যাটারিটা তো হয়ে গেল 2 বছরের বেশি হয়ে গেল। এইটা থেকেই প্রায় 270 কি 280টা ভিডিও দিয়ে দিয়েছি আমার চ্যানেলে, আর দোষ নাই এর। ফোনটা দিয়ে বেরোলাম। কালাকান্দ দইবড়া, দইবড়া চাট, কদমতলায় ভদ্রমহিলাকে অর্ডার দিতে এসেছি, অনেকবার কল করছি, অর্ডার দিয়ে মনে হয় ঘুমিয়ে গেছে, বলছে কয় না তো কল ঢোকেনি তো। লোক মিথ্যে কথা, আমাদের কি, আমাদেরকে কোম্পানি দাঁড়াতে বলবে, দাঁড়াবো নাহলে ক্যান্সেল হয়ে যাবে, ওনারই পয়সা নষ্ট হবে। রোল স্টু থেকে চিকেন চাউমিন করলো, এটা কোথায় যাবে, ইস্ট বর্ধমান ইন্ডিয়া লেখা আছে, ও এখানে লেখা আছে কাতরা পোতা মসজিদ। এদিকে জায়গাটা বেশ সুন্দর তো, মাঠে মাঠে ঘর, এইখানেও প্রথমবার দিতে এলাম অর্ডার, ঠিক জায়গায় এলাম তো। ওই তো কাস্টমার ডাকছে, সব মাঠের ওপর জমি, রাস্তার অবস্থা যা। থ্যাংক ইউ স্যার, রেটিংটা অবশ্যই করে দেবেন। বিজেপির মিছিল বেরিয়েছে,
একদম পুরো রাস্তা জাম। এই ভোটের কটা দিন এদিক ওদিক মিছিল বেরোবে, আর আমাদের 20 টাকার অর্ডার ডেলিভারি করতে করতে একদম যান খারাপ হয়ে যাবে। বাহ বাহ, কত গার্ড দেখো বিজেপির মিছিল করেছে বলে BSF 50,000 অর্ডার। পূর্ণিমা বলে কেউ আছে, অর্ডার দিয়েছে চায়না 88 থেকে অর্ডার করলো, পিক আপ করতে চলে এলাম। বিগ বাইট থেকে অর্ডার বললো, অর্ডারটা পিক আপ করতে চলে এলাম। ওয়াও মোমোতে অর্ডার পড়লো, অর্ডার রেডিও করে দিয়েছে 9125। দার্জিলিং মোমোর অর্ডার রেডি হয়ে গেছে। এটা তো এটা অর্ডার করলো 50 টাকার। এই রেস্টুরেন্টটা আছে স্টেশন লাগোয়া, স্টেশনে চলে এলাম। এর পাশেই গণেশ মিষ্টান্ন ভাণ্ডারটা আছে, তার উপরে স্টেশনের কাছেও একটা গণেশের মিষ্টির দোকান আছে। বেঙ্গলি থালি আছে। লাস্ট অর্ডার কমপ্লিট করে দিলাম, ইন্দ্রকাননে ছিল অর্ডারটা, ওটা লাস্ট অর্ডারটা 50 টাকা ছিল। 18টা ট্রিপ কমপ্লিট করেছি, 9 ঘন্টা 41 মিনিট লগ ইন টাইম ছিলাম, 18টা অর্ডার কমপ্লিট করেছি, 713 টাকা 19 পয়সা টোটাল আর্নিং। কাস্টমারের টিপস এর মধ্যে ছিল 40 টাকা, আর সার্চ পে দিয়েছিল 18টাকা 59 পয়সা। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অলে সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।